হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে ব্লগটা স্টার্ট করছি লেকমলের ফুড কোর্টে বসে, বিকজ এটা হচ্ছে আমাদের এভরিডে গো টু প্লেস, কাইন্ড অফ এভরিডে গো টু প্লেস। আর আজকে হচ্ছে 3rd June, পাগল পাগল লাগছে আজকে চুড়িটা আমার। আজকে হচ্ছে 3rd June আর কালকে 4th June, রেজাল্টের দিন। তো এখন তো যবে থেকে 1st June, যবে থেকে আমাদের ভোট গেল লাস্ট, যে ভোট যে ছিল বেঙ্গলে, ওটা হওয়ার পর, হ্যাঁ 7টা দফায় ভোট হয়েছে বেঙ্গলে, ওটা হওয়ার পর থেকে দেখছি যে সব নিউজ চ্যানেলে সেই যে গুজে সব বসে পড়ছে, এক্সিট পোল সব আগে থেকেই বলে দিচ্ছে যে কে আসতে চলেছে বেঙ্গলে বা কে সেন্ট্রালে আসতে চলেছে। সেন্ট্রালে যে আসতে চলেছে সেটা খুবই অবভিয়াস, যিনি কারেন্টলি যিনি আছেন ওরাই আবার আসবে, এটা মানে জানা কথা। বাট আমাদের বেঙ্গলকে নিয়ে শুনছি যে নাকি যারা এখন নাকি শাসক দল যারা আছে তাদের নাকি চান্সেস খুবই কম জেতা, যেটা শুনে আমার খুব খারাপ লেগেছে। কারণ দেখুন, আমি আপনারা ভাবতেই পারেন যে আমি ওই পার্টির সাপোর্টার, হ্যাঁ অবভিয়াসলি আমি ওই পার্টির সাপোর্টার, বাট ওই পার্টির মধ্যে অনেক ক্লজ আছে যেটাকে ঠিক করতে হবে, যেটা আমি আমার যেটা 1st June যে ব্লগ টাইম পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম। বাট যেই পার্টি 34 ইয়ার্স আগে ছিল এদের আসার আগে, তাদেরকে 34 ইয়ার্স রেখে তারা কাজের কাজ কিছু করেনি, কম্পিউটার ইংলিশ বলে দিয়েছে, না কোনো ফ্যাক্টরি বা কিছু এসব কিছু খোলেনি। ওদের টাইমে অনেক স্ক্যাম হয়েছে, অনেক ওই চিট ফান্ডগুলো চলেছে, প্লাস মিলন মেলাও নিয়েও একটা ওদের গণ্ডগোল ছিল। মিলন মেলায় যে আমাদের সব ওই ফেজগুলো বা এক্সিবিশনগুলো যেগুলো সব বসতো, ওটা নিয়েও কিছু অনেক কিছু ওই টাইমে ওরা করেছিল। এই পার্টিরও ক্লজ আছে যে এখন কারেন্ট যিনি বেঙ্গলে আছেন, তারপর সেন্ট্রালে যে আছে সে তো বাবা খালি মিথ্যের পর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়। মানে আজ অব্দি আমি ওনাকে একটা প্রেস কনফারেন্স করতেও দেখলাম না, মিডিয়ার সামনে এসে কিছু বললো না। যা যে আগে যে প্রাইম মিনিস্টার ছিল ডক্টর মনমোহন সিং, ওনাকে বলা হতো সাইলেন্ট প্রাইম মিনিস্টার, উনি হয়তো খুবই কম কথা বলতেন, বা যখনই উনি কিছু বলতেন খুবই মিনিংফুল কথাবার্তা বলতেন, কোনো আলতু ফালতু কিছু বলতেন না। এটা ঠিক, এটা অনেকেই বলতো, এটা আমিও মানি যে সোনিয়া গান্ধী ওকে চালাতো, বাট যেটা বলতেন উনি ঠিক বলতেন। একটা জিনিস হয় না যে শিক্ষার খুব দরকার পড়ে, এডুকেটেড মিনিস্টার প্রাইম মিনিস্টার বা মিনিস্টার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তো আমরা ফল দেখতেই পাচ্ছি যে আমাদের যিনি কারেন্ট যিনি আছেন, যিনি কত এডুকেটেড আর তার ওনার কথাবার্তা বা ওনার পার্টির লোকেদের কথাবার্তা কত ভালো, তার সাথে ওনাদের যে পার্টির যারা লোকেরা আছে, একজন তো মানে শি ইজ আ ওয়ান্ডারফুল লেডি নির্মলা সীতারামন, যখন পেঁয়াজের দাম যখন এক্সেসিভ লেভেলে বাড়ল, উনি কি বললেন যে আমি তো পেঁয়াজ খাই না, ইটস লাইক উনি পেঁয়াজ খান না বলে ওনার কাছে কোনো ম্যাটার করে না পেঁয়াজের দাম বাড়ল কি বাড়ল না। তারপর এরা আসার পর থেকে GST হলো, দেন গ্যাসের প্রাইস বাড়লো, পেট্রোল ডিজেল কত কী ওরা বাড়লো, খালি মিথ্যে প্রতিশ্রুতি। আগে আমরা জিরো ব্যালেন্সে আমরা অ্যাকাউন্ট খুলতাম ব্যাঙ্কে, যেখানে কোনো আপনাকে মিনিমাম সামান্যটুকু কিছু পয়সা রাখার দরকার পড়তো না, বাট এখন ব্যাঙ্ক এমন করে দিয়েছে, মানে এমন সব রুলস অ্যাপ্লাই করেছে এরা যে আপনাদেরকে মিনিমাম 2000, এক একটা ব্যাঙ্কের উপর ডিপেন্ড করছে, ইদার 2000 অর 5000 মিনিমাম ব্যালেন্স আপনাকে রাখতে হবে। এবার পয়েন্ট হচ্ছে যারা মানে গরিব, যারা কিছু টাকা মানে সেভ করছে, তাদের কাছে 2000-5000 টাকা না তুলতে পারাটা ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং ফর দেম, যদি না যদি তুলতে পারে তো এটা মানে কী বলব, মানে খুবই বাজে করেছে। আমার অ্যাকাউন্টে আমার নিজস্ব টাকা আমি তুলতে পারবো না, কারণ ব্যাংকের এখন নতুন রুলস হচ্ছে আপনাদেরকে মিনিমাম 2000 কি 5000 আপনাকে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, আর যদি আপনি না সাফিসিয়েন্ট ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ক্রেডিট ডিডাক্ট করা স্টার্ট করবে। কালকের দিনটার অপেক্ষা, এতক্ষণ তো আমি বললাম মা কালকে কী হবে, কালকে কিছুই হবে, যা বললাম আগেও আমি ব্লগে বলেছি না, যা রটাচ্ছে সেটা ঘটছে, যা ঘটছে সেটা মানে সেটাই রটাচ্ছে না, যেটা যাই
যাই হোক নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে, বলছি না এত পাবে অত পাবে অত পাবে এক্সিট বলে এক্সিট বলে আমি তো 30 ঘরের মধ্যে থাকবে টিএমসি 30 ঘরের মধ্যে থাকবে, যা বলছে সেটা কিছুই হবে না, এ ফালতু বলে যাচ্ছে। 2 আগে থেকে ওটাকে ঠিক করে রেখে দেওয়া হয়েছিল, 2 আগে থেকে ঠিক করে মিডিয়াদেরকে বলে দিয়েছিল যে এটা ঠিক ভোটের সন্ধ্যেবেলা এটাকে বলবে প্রচার করবে যে এরকম এত সিটে হতেই পারে না, এটা হতেই পারে না। বেঙ্গলে আসাটা খুব ওরা যা করে বেড়াচ্ছে, বেঙ্গল নেবে বলে উঠে পড়ে লেগেছে, নেবে বলে একমাত্র আমাদের ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জি একমাত্র লড়ে যাচ্ছে মোদীর সঙ্গে, কেউ নেই কেউ নেই ওর মতো কেউ। অরবিন্দ কেজরিওয়াল আছে, না 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 আর ওরা ভালো মতন জানে এই একমাত্র মমতা ব্যানার্জি একমাত্র লড়ে যাচ্ছে। কেজরিওয়াল তো জেলে গেল, দিল্লি তো সন্দেহ আছে কেজরিওয়ালের, যাই হোক ওটা নিয়ে আমি বলবো না কিছু, তো যা বলছি তো কিছুই হবে না, অনেক 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 বেঁচেছে, সিটে জিতবে অনেক সিটে জিতবে, কালকে দেখবো পুরো গ্রিন গ্রিন আমি কালকে মানে সবাই আমরা কাজ বাজ এটা সিরিয়াসলি কাজ আমরা কালকে কাজে আমাদের মন থাকবে না, জাস্ট আমাদের একটা দিকেই নজর থাকবে নিউজ চ্যানেলগুলোতে যে কে কটা সিট পেলো কে আসতে চলেছে বা কী হতে চলেছে এটাতেই আমাদের কালকে নজর থাকবে, তো আপনারাও কালকে দেখবেন অবশ্যই আপনারা দেখবেন। আমি চেয়েছিলাম বলতে গিয়ে আটকালো যে যা ঘটে তা ঘটে কিছুই হবে না, দিদি আছে ছিল আছে থাকবে, বাট এটা তো মানতে হবে যে ওকে কিছু ঠিক করতে হবে, একমাত্র মানতে মানে ওকে ঠিক থাকলে হবে না, বাকি অনেকেই আছে ওর পার্টিতে যা ওদেরকেও একটু ঠিক হতে হবে। দিদি তো ঠিক আছে, দিদির আশেপাশের লোক মানুষগুলো ভালো না, তারা তাদেরকে ঠিক থাকতে হবে, তাদের দিদিকে দিদি তো বলতে হবে তাদেরকে ঠিক ঠিক রাখার বা তাদেরকে সরিয়ে দিই, হ্যাঁ সরিয়ে দিদিকে সব উল্টো পাল্টা বলে এ করে দিদিকে উল্টো পাল্টা বলে এ করে, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সে কত শিক্ষিত, সে কোন স্কুলে পড়েছে, সে স্কুলের নাম বলো, সে টিচারের নাম স্টেশনে চা বিক্রি স্টেশন সে স্টেশনই নেই, কেউ জানে না স্টেশন কোথায়, পরে ওটাকে ওরা নিজেরা তৈরি করে নাম দিল, বলে আমি চায়ে বলা আছে অফিসার, ছোটোবেলায় নাকি 17 বয়সে নাকি 14 বয়সে নাকি তুলে নিয়ে গেছে, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, অনেক আমরা পলিটিক্স নিয়ে ডিসকাস করলাম, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টিল দেন বাই, টেক কেয়ার।